দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমাদের অনেক প্রিয় মানুষ সাইফুল আলম কেমন আছেন ভালো পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পরে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম বেঞ্জিরের সম্পদ জব্দ করার আদেশ দেশের অংশ ভাড়া দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না চোদ্দ দলের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী খুনের আগেই লাশ গুমের পরিকল্পনা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে হুমকিতে উপকূল সমকাল ব্যাংকে আস্তা না ফিরলে বিপর্যস্ত হবে অর্থনীতি মোটা অঙ্কের পাওনার বিরোধী কি খুন দৈনিক যুগান্তরের শিরোনাম পরিকল্পনা ঢাকার দুই ফ্ল্যাটে মাস্টারমাইন্ড শাহীন অপরাধ রাজের অধরা সম্রাট কালের কণ্ঠ বেঞ্জিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ চোদ্দ শেখ হাসিনা সরকার তো কারো গলা টিপে ধরেনি দৈনিক ইত্তেফাক খুনের পরিকল্পনায় সাবেক দুই এমপি ও দুই বড় ব্যবসায়ী বে অব বেঙ্গলে ঘাঁটি মানাতে দিচ্ছি না বলেই আমি খারাপ চোদ্দ দলের বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম গোলক ধাতায় এমপি আনার হত্যা সীমান্তে এক ভয়ঙ্কর আমাদের শিরোনাম বাইরে থাকতেই খুনের স্পট হয় কলকাতা। এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে মানব জমিনের শিরোনাম এমপি হত্যায় পরতে পরতে রহস্য আখতরুজ্জামানী একমাত্র মাস্টার মাইন্ড প্রশ্ন খবরের কাগজের শিরোনাম খুন ঢাকতেই বৈশাচিকতা বেঞ্জিলের সম্পত্তি ও তেত্রিশ জব্দের নির্দেশ কে এই শিলাস্তি রহমান দেশ রূপান্তরের শিরোনাম বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে শুরু কোটি টাকা আত্মসাতে সমেরালো শিরোনাম মরদেহ না পাওয়ার সংখ্যা যাই যাই দিনের শিরোনাম তিরিশ মিনিটে শেষ কিলিং মিশন বেঞ্জিলের ব্যাংক হিসাব ও সম্পত্তি ক্রকের নির্দেশ যতই মুরব্বি ধরুক এদের আমরা ছাড়ব না বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী দৈনিক জনকণ্ঠ লাশের খোঁজ মেলেনি এখানে ঘাটি বানিয়ে তারা কোথায় হামলা করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্ন আপনি শিরোনাম শুনলেন গত কয়েকদিন ধরে একটাই সংবাদ এই যে নিঃশংস এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড এমপি হত্যার পরতে পরতে রহস্য মানব জামিন শিরোনাম করেছে এবং মোটা অঙ্কের পাওনার বিরোধী কি খুন হলো এই যে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে কিন্তু এই যে খুনটা এই খুনটা তো একটা প্রশ্নের নানা ধরনের প্রশ্নের উদ্বেগ শুরু করলো কি মনে হয় আপনার না অবশ্যই এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিঃসন্দেহে কারণ তিনি বর্তমান পার্লামেন্টের এমপি হ্যাঁ সদস্য এর আগেও আরও দুবার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর থেকে তার যাত্রা শুরু মেয়র ছিলেন কাউন্সিলর ছিলেন জনপ্রতিনিধি হিসেবে তিনবার নির্বাচিত এখন যে ঘটনাটি ঘটেছে অবশ্যই বেদনাদায়ক লোমহর্ষক এবং এরকম হত্যাকাণ্ড আমরা প্রত্যাশা করি না মানে আমরা চিন্তাও করি না যে এরকম একটা হত্যাকাণ্ড সংগঠিত হবে মানে মানুষ মানুষকে মেরে ফেলবে এবং যদি পাওনা টাকার ব্যাপার থাকতে পারে অনেকগুলো প্রশ্ন সামনে এসছে যে পাওনা দেওয়ার ব্যাপার আছে যিনি মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হচ্ছে বন্ধু প্রায় তিরিশ বছরের মানে এই যে বন্ধুত্ব এটাও তো প্রশ্নের মুখে বন্ধুত্বের প্রশ্ন তাহলে বন্ধু কাহন কাকে বলবো বন্ধু তো সেই জন যে বিপদে পাশে মানে যাকে আমি মন খুলে আমি অপরাধ করে এসে তাকে বলতে পারি যে বন্ধু আমি এটা করে ফেলেছি ভুল করেছি কিংবা কিছু সেই অবস্থাটা এখন আর নাই সেই বন্ধুত্ব আমরা এখন আর খুব একটা দেখি না খুঁজেও পাই না তো এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে যে কী কারণে এই হত্যাকাণ্ড কেউ কেউ বলছে যে এর পেছনে স্বর্ণ চলাচালানের একটি বিষয় আছে মাদক মাদক ব্যবসা হ্যাঁ মাদক ব্যবসা আছে সীমান্ত এলাকা যেহেতু কেউ কেউ বলছে যে এখানে আপনার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের একটা ব্যাপার আছে এক সময় এই গ্রুপের অনেকেই সরবরাহ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল সেটি একটি আছে আরেকটি হলো যে স্বর্ণ চলাচালান যেটি আমি বলেছি আপনি টাকা পাওনা দেওয়ার ব্যাপার এই তিনটি বিষয়কে সামনে নিয়ে কিন্তু এখন সব কিছু ঘুরবাক খাচ্ছে যে হোক হত্যাকাণ্ডের মূল কারণগুলো এগুলো তো কারণ যাই হোক এরকম এবং যারা খুনি তারা কিন্তু পরিকল্পিতভাবে কাজটা করেছে বারো তারিখে এমপি আনার ভারতে যাবেন এটা কিন্তু তারা জানতেন এবং এমপি আনার প্রায়শই ভারত যেতেন এটাও সত্য এবং ভারত গেলে গোপাল বলে তার এক বন্ধু তার বাড়িতে স্বর্ণ ব্যবসায়ী হ্যাঁ স্বর্ণ ব্যবসায়ী মানে সব কিছুই পরিকল্পিত এবং আপনি দেখেন যে খুন করা সেই বাড়িতে যাওয়া ফোন করে ফেলা তারপর লাশ ঘুমের যে ব্যাপারটি সেটি আরো একেবারে টুকরো টুকরো করে ফেলা মাংস আলাদা করে দেয় যেটা আমরা শুনছি আর কি এখন ডিবির মাধ্যমে তো ভারতীয় পুলিশও কিন্তু তাৎক্ষণিক আমরা মনে করব ভারতীয় পুলিশ ডিবি তারা তাৎক্ষণিকভাবে ভাবে অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন এসছেন দুজন পুলিশের প্রতিনিধি বাংলাদেশে এসছেন আলাপ আলোচনা করবেন পরস্পরের মধ্যে তথ্যের বিনিময় করবেন এবং তারা প্রকৃত জায়গাটায় যাওয়ার চেষ্টা করবেন ভারতেও গ্রেপ্তার হয়েছে বাংলাদেশেও গ্রেপ্তার হয়েছে এবং যাকে দ্বারা খুন করা হয়েছে বলা হচ্ছে জামান উল্লাহ শিমুল যিনি বিভিন্ন নামে পরিচিত এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা ছিলেন অনেক বড় নেতা ছিলেন তো সবকিছু মিলে এবং ওই এলাকার কিন্তু এই ফ্যামিলিগুলো ওই এলাকার খুব আধিপত্যপূর্ণ ফ্যামিলি সবারই আপনি দেখেন এমপি আনারা ফ্যামিলি তিনি এমপি তিনবার শিমুলের ফ্যামিলি শাহিনীর ফ্যামিলি সবগুলো ফ্যামিলি কিন্তু অনেক টাকাওয়ালা ফ্যামিলি হয় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নালে মেয়র নালে একটা কিছু এমপি একটা কিছু না একটা কিছু মানে ভাই ব্রাদারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্থাৎ প্রভাবশালীদের একটা চক্র এবং সেই চক্রটা আমার মনে দেখা দরকার যে আমাদের অনেক দিন ধরে কিন্তু আমরা বলছি যে সীমান্ত এলাকার প্রতি নজর আরো সতর্ক থাকা দরকার নজর আরো কড়া নজরদারি আমাদের সীমান্ত এলাকায় দরকার সেখানকার মানুষ সেখানকার জীবনযাত্রা সেখানকার চলাচল আর সবকিছুই সতর্ক পর্যবেক্ষণে থাকা দরকার এবং সেখানকার রাজনীতি বিশেষ করে কারণ সেখানে একটা ভিন্ন রকম রাজনীতি হয় আপনি সীমান্ত এলাকাটা পুরো আপনি একবার চোখ বন্ধ করে ভাবেন বাংলাদেশের সেখানকার আসনগুলির কি অবস্থা সেখানের মানুষগুলো কারা নেতৃত্ব দিচ্ছে এটা একটা ভাববার বিষয় আছে আরেকটা হলো যে সীমান্ত এলাকায় বাংলাদেশে প্রচুর বাংলাদেশের মাদক যেই মাদক বাংলাদেশে আসে তার অধিকাংশই যেগুলি একেবারে সাধারণ গণভাবে ব্যবহার হচ্ছে তা আসে সীমান্ত পথ দিয়ে অথবা জলপথে কিছু আসে আসে তবে সীমান্তেই আপনার সীমান্ত পথে স্থলপথে বেশি আসে তো সেই জায়গাটায় যদি আমরা কড়া নজরদারি কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারি তাহলে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে এখন যেটা হয়েছে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলা হয়েছে জিরো টলারেন্সটা কি আছে এমন কোন গ্রাম নাই যেখানে মাদক তরুণরা যে মাদকা শক্ত তরুণরা যে মাদকা শক্ত এবং কিশোর গ্যাং নামে যেই একটি মানে শ্রেণী সৃষ্টি হয়েছে বাংলাদেশে এটি আগামী দিনের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি বিস্ফোরা এখনই হয়ে গেছে আপনি গত দুই বছরে কিশোর গ্যাঙ্গের হাতে কতক্ষণ খুন হয়েছে আপনি দেখেন তারা প্রকাশ্য দিবালকে কাউকে তো তোয়াক্কা করছে না এমনকি পুলিশের সামনে দল বেঁধে এসে মেরে চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতির মুখ মানে নিয়ন্ত্রণটা বাইরে চলে গেছে এটা এটা মায়া দিয়ে কিংবা এটা সহানুভূতি দিয়ে কিংবা ওরা কিশোর এই দুঃখিত এই বোধ দিয়ে এটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন না এটাকে প্রতিরোধ করতে গেলে এটাকে থামিয়ে দিতে হলে আপনাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা এখনই মানে কিছু কিছু বিষয় এখনই না হলে না হলে আপনার ওই রিক্সা চালিত ব্যাটারি চালিত কি রিক্সা ওইটার মতো হবে প্রশ্ন করবে যে কই আমরা যখন করেছি তখন তো তখন তো আমাদের সংশোধনী কেন্দ্রে নিয়ে গেছে যাওয়ার কথা বলেছেন তখন তো আমাদের সহানুভূতি এখন আমরা আজকের যে অবস্থায় এসেছি এই পরিণতির জন্য তো আপনারাই দায়ী আপনারা শুধু করে মিছিল তো আপনি আমাকে নিয়েছিলেন এই এই জায়গাটায় আমার মনে হয় কোনো কোনোরকম সহানুভূতি দেখার কোনোরকম দুর্বলতা দেখার সুযোগ নাই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটা সারাসীয় অভিযান সারা দেশে চালানো দরকার এবং আমি আমি অনেক সময় মনে করি যে শুধু কিশোররা এই কিশোররা যে বিপদগামী হয়েছে হ্যাঁ রাষ্ট্র অ্যাকশান নেবে আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশান নেবে কিন্তু তার আগে তার পরিবারের একটা দায়িত্ব আছে সেই পরিবারকে জবাব দিতে আওতায় আসতে হবে তার বাবাকে মাকে জবাব দিতে আওতায় আসতে ছেলে মেয়ে কোথায় ছেলে মেয়ে সমাজ তাকে তাদেরকে সমাজ তাদেরকে এক ঘরে করে দিতে হবে যে ওই বাড়ির ছেলেরা কিশোর এদের সঙ্গে কেউ মিশবে আপনি এক ঘরে কথা বললেন তারাই তো তা না তা না হলে আমি কথা বললাম না আমি মিশলাম না আমি চললাম না আমি এড়িয়ে চললাম আমি তার গায়ের উপর পড়লাম না এটুকু তো করতে হবে আর আপনি যদি মনে করেন যে না অমুকের ছেলে কিশোর বড় লিডার তাকে আপনি আস্তে সালাম দেন আপনি তার খবর নেন অন্য একটা ভালো মানুষের খোঁজ খবর নেন না তখন কিন্তু সমাজ বিভ্রান্ত এই বিভ্রান্তির মধ্যে গেলে সমাজ বিপর্যাক একটা প্রসঙ্গকে আমি আপনার কাছে আলোচনা করতে চাই এই যে বিভ্রান্তির কথা বললেন যাকে নিয়ে আমাদের এখন কথা হচ্ছে একটা মর্মান্তিক মৃত্যু এই মৃত্যু আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না কিন্তু এই সময়ে যখন ওবায়দুল কাদের সাহেব বললেন বড় কথা নয় জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তাহলে এই ধরনের প্রশ্নগুলো কি বার্তাটা দেয় না বার্তাটা খুব স্বচ্ছতা না একটা ব্যাপার হলো যে আরেকটি কথা আমি বলি যে হ্যাঁ এরকম হত্যাকাণ্ডের সময় কিন্তু অনেক রকম তথ্য সামনে আসে। অনেক রকম তথ্য স্বাধানিসি মহল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে প্রচার করার চেষ্টা করে আর আমাদের এখন সোশ্যাল মিডিয়া তো একটা আছে সোশ্যাল মিডিয়া আমরা নানা কিছু জানতে পারি এবং তার অনেক কিছু সত্য অনেক কিছু মানে আমরা মিথ্যা ভরা তো সেই জায়গাটা কিন্তু আপনার খুব কঠিনভাবে এরকম একটি স্পর্শকাতর মামলা অত্যন্ত কঠিনভাবে সতর্কভাবে আপনার তদন্ত করতে হবে তদন্ততা যেন এমন না হয় যেটি কেউ শাস্তি পেয়ে যায় অথবা আপনার সামাজিকভাবে হেও হয় এটা একটা আরেকটা হলো যে আমি আরেকটা কথা বলি সেটা হলো যে মিডিয়া ট্রায়াল কিন্তু একটা কথা আছে অনেক ঘটনার বিচার হওয়ার আগেই আপনি দিয়ে দিলেন মিডিয়াতে শাস্তি হয়ে যায় শাস্তি হয়ে যায় এটা এবং এটা এটাকে এটা কিন্তু অনেক সময় তদন্তকে ব্যাহত করে এবং তদন্তকে ভিন্ন খাতে নিয়ে যান আমরা প্রায়শই বলি রাজনৈতিক নেতারা কথা বললে তদন্ত ভিন্ন খাতে চলে যান তাহলে আপনি সম্পূর্ণ দায়িত্ব না নিয়ে যখন একটি সংবাদ প্রকাশ করবেন তখন সেটি যখন আপনাকে বিভ্রান্ত করে তাহলে সেটি কি আপনার ভিন্ন ঘাতে নিতে পারে না অনেক সময় হয়েছে অনেক সময় হয়েছে বিচারের আগেই মিডিয়া ট্রায়াল হয়েছে এবং মিডিয়ার কারণে দেখা গেল যে সঠিক বিচারটা অনেক সময় নাও পেতে পারে যারা আসামি তারা তো সেক্ষেত্রে সচেতন অনেক অনেক বেশি সচেতন হওয়া দরকার কারণ এই যেতে আমি যেটা বললাম যে জাতীয় হত্যাকাণ্ডে এই জাতীয় ঘটনায় নানা ডালপালা পল্লবিত হয় সেখানে অনেক ইন্টারেস্টেড পার্টি ঢুকে বেস্টেড কর্নার ঢুকে অনেক নানা মতে নানা মানুষ নানা কিছুের রাজনীতি ঢুকে যায় আমরা তো এটা তো ধরেন এখনো সেই পর্যায়ে আসে নাই অনেক সময় অনেক ঘটনা আমরা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই ঘটনাকে নিয়ে রাজনৈতিক বক্তব্য আমরা পাই পরস্পর বিরোধী তিনটা চারটা দলে চার রকম তো সেটাও তো আমরা অভ্যস্ত কিন্তু সেটা হওয়া উচিত না অনেক ধন্যবাদ আপনাকে চৌদ্দ দলের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন চট্টগ্রাম ও মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে বে অফ বেঙ্গলে ঘাঁটি বানাতে দিচ্ছি না বলেই আমি খারাপ এই কথাগুলো আমরা অনেক দিন ধরে শুনছি যে আসলে একটা বাইরের একটা শক্তির কিংবা ওই শক্তির যে অক্ষয় তারা মিলে অক্ষ মিলে একটা এইখানে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের একটা অংশকে নিয়ে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ কিছু একটা চিন্তা হবে একটা গভীর ষড়যন্ত্র কেউ কেউ বলেন আমি জানি না কেউ কেউ বলেন যে এটা উনিশশো একাত্তর সালেরই একটা চিন্তা যে উনিশশো একাত্তর সালের এটা একটা চিন্তা যে না একাত্তরে পরাজিত হয়েছি কিন্তু এটা একটু ভিন্নভাবে দেখতে হবে এবং তার দু সব দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ এখানে তার একটা স্বাধীন রাষ্ট্রের কল্পনা কল্পনা ম্যাপ অঙ্কন করেছে তা আমি জানি না এটা কতটুকু সত্য কারণ এটা অনেক অনেক উপরের ব্যাপার আমাদের শোনা কথা আমরা যদি শুনি তো গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চোদ্দ দলের অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন খুবই স্পর্শকাতর অনুষ্ঠান আতঙ্ক সৃষ্টি করে কিন্তু আবার একদিকে সাহস যোগায় সাহস যোগায় এই কারণে যে তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে আমি এই জায়গায় নত হই না তো হব না কারণ বাংলাদেশ এসছে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করবে বঙ্গোপসাগরে কি হবে না হবে বাংলাদেশের ভেতরে কি হবে না হবে এটা বাংলাদেশ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নির্ধারণ করবে এবং সেই সিদ্ধান্তটা জনগণ নেবে কারণ আমাদের জনগণই সমস্ত শক্তির উৎস তো সেই জায়গাটায় বাইরে থেকে কেউ চাপিয়ে দিল আর আমরা সেটা গ্রহণ করলাম সেটা তো আমাদের স্বাধীনতার স্বাধীন হলো না আমরা যে স্বাধীন সেই স্বাধীন অবস্থাটা আমরা জানান দিতে পারি না তো সেই জন্য আমার মনে হয় অত্যন্ত বলিষ্ঠভাবেই সে প্রধানমন্ত্রী বলেছেন এবং এটি আসলে এটা বাংলাদেশের সতেরো কোটি মানুষের আমার মনে হয় কণ্ঠস্বর হয়ে উঠেছে বিকজ আমরা বাংলাদেশের কোনো মানুষই চায় না যে বাংলাদেশের কোনো ঘাঁটি বিদেশের ঘাঁটি বাংলাদেশে এসে অবশ্যই জুড়ে অবশ্যই বাংলাদেশের কোন বিদেশি কোনো ফর্মুলা এখানে কাজ করুক যেটি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায় যেটি বাংলাদেশের জনগণের বিপক্ষে যায় হ্যাঁ আমরা বিদেশের এটা বিশ্বয়নের যুগ বিদেশ থেকে আমরা নেব দেব মিলিবো মেলাবো এই তো কথা মেলাবো দেবো নেবো এটাই সারা বিশ্ব নাই আমরা বলি সকলের সঙ্গে বন্ধুত্ব সেই সেটা সেটা হতে হবে আমরা যাই নেব কিংবা যাই দেবো সেটা হতে হবে বাংলাদেশের স্বার্থে সেটা হবে তো বাংলাদেশের জনগণের স্বার্থে এটা বিপক্ষে যখন যাবে এবং সেই কাজটি যারা করবেন তারা কিন্তু একদিন জবাব দিতে আওতায় আসতে হবে সেটা মানে ক্ষমতা তো চিরস্থায়ী না বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কিন্তু আজকে আপনি এক বাংলাদেশের স্বার্থ বিকেিয়ে দিলেন বাংলাদেশের জনগণ হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর পরেও তো পঁয়ত্রিশ বছর পরেও প্রশ্ন করবে তো সেই জায়গাটা আমার মনে একটা সঠিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন অনেক ধন্যবাদ সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের সম্পদ জব্দ করার আদেশ বেনুজির সাহেবকে নিয়ে বেনজি সাহেব অনেকগুলো দায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অনেক মানে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন ছিলেন তিনি র্যাবের র্যাবের প্রধান ছিলেন সম্ভবত তিনি কমিশনারও ছিলেন তো পুলিশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এই দায়িত্ব পালন শেষে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় অবসর গ্রহণ করেছেন এখন অনেকগুলো প্রশ্ন সামনে এসছে সেটি হলো যে তার সম্পদের যে বিবরণ যেগুলো ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকা এসছে এবং সেই সম্পদ তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এটি যেহেতু মিডিয়া এসছে এটি দুদুকে তদন্ত হচ্ছে এবং এরকম একটা অবস্থায় এই সিদ্ধান্তটা এসছে যে তার সম্পদ জব্দ এবং এটি আজকের কাগজে প্রায় সব কাগজে আছেন সংবাদটি এটি আমার মনে হয় যে দেশের স্বাভাবিক অবশ্যই কারণ দুর্নীতির বিরুদ্ধে একটা আপনি দেখেন যে এই সরকারের আমলে যেটি আমি বলি এই সরকারের আমলে কিন্তু দুর্নীতি দমন কমিশনে অনেক বড় বড় সেনা সদস্যকে যেতে হয়েছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এমন যখন দায়িত্ব পালন করেছেন তখন তার ধারে কাছে যাওয়ার উপায় ছিল না এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু দুদুকে যেতে হয়েছে দুদুকে কথা বলতে হয়েছে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেই উদাহরণগুলো কিন্তু আছে মন্ত্রীদের ডেকে নেওয়া হয়েছে উদাহরণ সমাজে অনেক বড়ো বড়ো লোককে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেই উদাহরণগুলো কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের আছে বাংলাদেশে কাজেই এখন ব্যান্জি সাহেব যেটি করেছেন নিশ্চিত তিনি তার জবাব দেবেন হুম অবশ্যই এটা তো এখন দেখার বিষয় আমি এখন যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে চাই আপনার সঙ্গে মানে একটা খেলা বা যে কোনো প্রতিযোগিতায় লড়াই থাকে এবং লড়াইয়ে হার জিত থাকবেই আপনি হারবেন আমি জিতব কিন্তু একটা সমানে সমানে আবার উঁচু নিচুর একটা ব্যাপার থাকে কে কোথায় দাঁড়ানো তো এই যে টি টোয়েন্টি খেলতে গেল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি প্রস্তুতি লড়াই কিন্তু আমরা দুইটা খেলায় বাংলাদেশকে যেভাবে দেখলাম মানে যেভাবে হারতে দেখলাম আপনার কি মনে হয় আদৌ কি ক্রিকেট নিয়ে আমাদের কোনো বাইরে মানে অনেক বেশি আশা করার আছে মনে হয় না অবশ্যই আমরা আমাদের খেলার মধ্যে ইন্টারন্যাশনাল যে খেলাগুলো আছে এর মধ্যে তো ক্রিকেট নিয়েই স্বপ্ন দেখি এবং ক্রিকেট নিয়ে আমরা উল্লসিত হই উদ্ভাসিত হই ক্রিকেট আসলেই আমরা হাসি আমরা হাসি এটা অস্বীকার করার কোনো উপায় নাই এখন ক্রিকেট এমন খেলা আর টি টোয়েন্টি সেই ক্রিকেটের মধ্যে আরও একটা অনিশ্চিত খেলা টি টোয়েন্টি খেলা অনেকে বলে যে দুই ওভারের খেলা দুই ওভারের মধ্যে নির্ধারণ হয়ে যায় যে আপনি জিতবেন কি জিতবেন না মোটামুটি বলা যায় তো সেদিক থেকে খারাপ হয়েছে এটা আমরা হতাশ হয়েছি কারণ যাদের সঙ্গে আমাদের খেলা সঙ্গে আমাদের খুব স্বাভাবিক ছিল না মানে যে জায়গাটা আমরা যেভাবে নিজেদের তৈরি তাদের করেছি তারা কেবল শুরু করেছে তা তৈরি করা একটা মানুষ আর শুরু করতে তার একটা মানুষের মধ্যে তো একটা পার্থক্য থাকবেই কিন্তু যেভাবে একেবারে কি বলবো নিজেদের সোপে দিলাম খেলার মধ্যে একটা হতে পারে যে যারা তৈরি হয়েছে তারা যে খারাপ হয়ে তৈরি হয়েছে না এমন হতে পারে যে তারা খুবই ভালোভাবে তৈরি হয়েছে আমাদের এটা যে। যে আমাদের তৈরি টিমটা খেলা দরকার ছিল আমাদের যে প্রত্যাশার খেলোয়াড়রা সেই প্রত্যাশার জায়গাটা তারা স্পর্শ করতে পারে নাই এই জায়গাটাই আমাদের দুঃখ যে আমরা এইভাবে ভাবি নাই একটা ব্যাপার যেহেতু আমি জানি না বিশ্বকাপ সামনে আছে আমার এখানে হতাশ হলে চলবে না আমাদের টিমকে যেহেতু আমরা আমাদের টিম এখন বিশ্বকাপের একেবারে দরজায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় ভালো হতেও পারে তবে কতটুকু ভালো হবে এটা এখন জানি না আমার কেউ কেউ অবশ্য বলেন যে আমাদের যখন জুনিয়র টিম খেলে আমরা ভালো খেলি সিনিয়ররা ঢুকে গেলি, মাঝে মাঝে আমরা দেখি যে খুব দু চার পাঁচটি খেলা এখন হতাশাজনক হয় যে অনেক সময় মনে যে না থাকা দেখবো না আগামী দু তিনটি খেলা দেখবো না একদম দেখবো না এটা বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল মানুষ ভাবে না কিন্তু আর দুই তিনটি দেখবো না এরকম ভাবে আর

ওই ওভারটাই খেলা শেষ হয়ে গেল তাহলে এইরকম আর কি আমরা যেহেতু অনুষ্ঠানে একটু সময় পেলাম আপনার সাথে একটা কথা বলতে চাই যেটা আপনি প্রশ্ন প্রথমে প্রসঙ্গ তুলেছেন অভিভাবকদের কথা বলছিলেন আপনি এই যে একটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একদম দাড়ি কমার সেমিক্লোন যেভাবে রুদ্ধশ্বাসপূর্ণ বিভৎস বর্ণনাগুলো নানাভাবে উঠে আসছে কিভাবে মাংস ছিলানো হয়েছে কিভাবে বস্তা ভরা হয়েছে কিভাবে অমুক হয়েছে এই যে বাচ্চাদের সামনে যেভাবে এই বিষয়গুলো টেলিভিশনেও আমরা শুনছি পত্রপত্রিকাও লেখা হচ্ছে আবার ছেলে আমরা ভালো হতেও বলছি আপনি কিশোর কথাও বললেন আমরা যাচ্ছি কোন দিকে না এটা ঠিক আমরা আমরা অনেক সামাজিক দায়িত্ব নাগরিক কর্তব্যবোধের জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই জায়গাটায় আমার মনে হয় আরো অনেক নার্সিং করা দরকার আছে আমাদের যেমন আমরা বলি যে যোগাযোগ খাতে অভাবনীয় সাফল্য এসেছে আমরা বলি যে বড় বড় অনেক দালান গোটা হয়েছে আমরা বলি যে জীবনের মানের পরিবর্তন হয়েছে আমরা শিক্ষার অগ্রগতি হয়েছে অনেক বিষয় অনেক বিষয় আমাদের অগ্রগতি হচ্ছে মাথাপিছু আয়ের অগ্রগতি হয়েছে আমরা এগুলো বলি এবং এগুলো সত্যি সত্যি হয়েছে কিন্তু যেটা যে নাগরিক দায়িত্ববোধ সামাজিক কর্তব্য এই জায়গাটায় আমার মনে হয় আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে আরও অনেক বেশি জোর দেওয়া দরকার এবং সেটি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একেবারে প্রায় প্রাথমিকভাবে প্রাথমিক বিদ্যালয় এবং পরিবার থেকে প্রথমে পরিবার থেকে শুরু করতে হবে আপনি দেখেন গাড়ি দিয়ে যাচ্ছে জানালাটা খুলে কিছু ফেলে দিল একটা খাবার বক্স ফেলে দিল এটা আমরা করছি আপনার বাড়ির সামনে দোকানের সামনে ময়লা সিটি কর্পোরেশন নেবে একটা দায়িত্ব আছে দুই কোটি মানুষের সিটি কর্পোরেশনে কতজন লোক লাগবে পরিষ্কার করতে তা আমার দোকানের সামনে যদি পলিথিন পড়ে থাকে কাগজ পড়ে থাকে এইটা ভোট ছটার মধ্যে পরিষ্কার করার দায়িত্বটা তো আমার আমি একটা জায়গায় নিয়ে রাখবো সেখান থেকে সিটি কর্পোরেশন যাবে আমরা কয়জন নিচ্ছি বলেন বাসার ময়লাগুলো ড্রেনে ফেলে ড্রেনটা আটকে দিচ্ছি তা আমাদের যে নাগরিক কর্তব্য বলছে সেটা রাস্তা দিয়ে আপনি গাড়ি চালায় যান যে কোনো জায়গা দিয়ে মানুষ দৌড় দিয়ে পার হচ্ছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন শেষে আবারও বলি আপনার প্রিয় সন্তান প্রতিদিন কোথায় যায় কার সাথে মেশে তার বন্ধু কারা খোঁজ রাখুন একটু প্লিজ ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে খোদা হাফেজ